বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিচ্ছেন আপনাদের সকলকে সদর আমন্ত্রণ তৃতীয় মাতায় দেখবার জন্য প্রদর্শক আজ আরও একটি হরতাল মানবতাবিরোধী অপ অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা গোলাম আজমের মামলা রায় হবে আজ এবং সেজন্যই তার প্রতিবাদে জামায়াত ইসলামের ডাকে সকাল সন্ধ্যা দেশে আজকে হরতাল আর এই বিষয় নিয়ে সেই সঙ্গে সাম্প্রতিক অন্যান্য বিষয় নিয়ে কথা বলবার জন্য তৃতীয়মাত্রা আজকের অতিথি আমার বায় বস আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক এবং ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবি শাহিন স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে দর্শক এই অনুষ্ঠানের সঙ্গে আপনি নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে পারেন এবং আপনার মতামত জানাতে পারেন যে আমার অতিথিরা যে বক্তব্য আপনাদের কাছে সামনে রাখছে সেই বক্তব্য আপনাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা জানাবার জন্যে জোনয়েদ আহমেদ জোনায়দ আহমেদ পলকের বক্তব্য যদি আপনার কাছে অধিকতর গ্রহণযোগ্য হয়ে থাকে আজকে তাহলে আপনি আপনার সেলফোনের ফোনের এস এম অপশানে যাবেন এবং গিয়ে টিএম লিখবেন স্পেস দেবেন এ টাইপ করবেন এবং জোনায়দ আহমেদ পলকের তুলনায় যদি শাহ শাহ নুরুল কবি শাহিনের বক্তব্য আপনার কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে আপনার মোবাইল ফোনের এস এম এস অপশানে যাবেন গিয়ে টিএম লিখবেন টাইপ করবেন স্পেস দেবেন এবং বি টাইপ করবেন আর এই দুজনের কারও বক্তব্য যদি আপনার কাছে গ্রহণযোগ্য না হয়ে থাকে তাহলে সেলফোনের এসএমএস অপশানে গিয়ে টিএম লিখে স্পেস দিয়ে সি টাইপ করবেন এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু ফাইভ এইট নাম্বারে যে কোনো সেলফোন থেকে ওয়ান সিক্স টু ফাইভ এইট নাম্বারে এবং ভোট করতে পারেন এখন থেকে শুরু করে সকালে অনুষ্ঠানটি যখন পুনঃপ্রচারিত হবে শেষ হবার পাঁচ মিনিট আগ পর্যন্ত অর্থাৎ এগারোটা বাজার পাঁচ মিনিট আগ পর্যন্ত দশটা পঞ্চান্ন পর্যন্ত ভোট করতে পারবেন এবং ভোটের ফলাফল এই মুহূর্ত থেকে কিছুক্ষণ পর থেকেই পর্দায় আপনারা দেখতে পারবেন ওঠানামাঠা দেখতে পারবেন কে এগিয়ে যাচ্ছেন কে পিছিয়ে পড়ছেন যাই হোক আমি আলোচনায় প্রবেশ করছি জুন আহমেদ পলক আপনাকে দিয়ে শুরু করি গোলাম আজমের মামলার রায় আজকে এবং এই রায় কী প্রত্যাশা আপনারা আজকে রায় এই ধন্যবাদ জিলু ভাই আমি চ্যানেলায় তৃতীয় মাত্রার দেশে বিদেশের সকল দর্শককে পবিত্র রমজান মাসের রমজানুল মুবারক জানাচ্ছি আমার চরণবিলবাসীর পক্ষ থেকে আজকে যে রায়টি বহুল প্রত্যাশিত এবং অনেক দিনের প্রতীক্ষিত একটি রায় কেননা স্বাধীনতা বিয়াল্লিশ বছর পরে সেই স্বাধীনতার বিরোধী অবস্থান যারা নিয়েছিলেন তাদের মধ্যে যিনি নেতৃত্ব দিয়েছেন সেই গোলাম আজম যাকে নিয়ে এদেশের দেশের মানুষ দীর্ঘদিন ধরে অনেক বিতর্ক হয়েছে অনেক দিনের প্রত্যাশা আজকে পূরণ হতে যাচ্ছে স্বভাবতই আমরা আশা করছি যে তার একাত্তরে মহান মুক্তিযুদ্ধে তার যে বিতর্কিত এবং দেশদ্রোহী অবস্থান এবং শুধুমাত্র তার অবস্থানই নয় উনি এই এই পুরো রাজাকার বাহিনী আলবদর বাহিনী সেই সময় মুক্তি বাহিনীদেরকে যারা বিরোধিতা করেছেন এদেশের মা বোনদেরকে ধর্ষণ করেছেন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন এই সকল মানবতা বিরোধী অপরাধের যিনি নেতৃত্ব দিয়েছেন সেই গোলাম আজম আমাদের গোলাম আজম নামটা আজকে বাংলাদেশে ঘৃণীত হয়েছে এমন অনেকও শোনা গিয়েছে যে যার নাম গোলাম আজম সে এভিডেভিট করে নিজের নাম পর্যন্ত পরিবর্তন করেছেন তো আজকে সেই গোলাম আজমের একজন কুখ্যাত ব্যক্তি যিনি একাত্তরের অপরাধী মানবতা অপরাধে অপরাধী তার বিচারের রায় আমরা সকলেই আশা করছি যে চূড়ান্ত এবং কঠোরতম একটি রায় আজকে ঘোষিত হবে যার মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের কলঙ্ক আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি কিন্তু সেই স্বাধীন দেশে এখনও যারা যে স্বাধীনতা বিরোধিতা করেছিল তাদের পদচারণা হয়েছে তাদের রাজনৈতিক অঙ্গনে তাদের প্রভাব প্রতিপত্তি আমরা দেখেছি এই আমাদের তরুণ প্রজন্ম এবং দেশের সাধারণ মানুষ তারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে একটি কঠোর রায়ের মধ্য দিয়ে এই ধরনের দেশদ্রী অবস্থান ভবিষ্যতে যেন আর কেউ কখনো না নিতে পারে তাই এই ঘৃণিত ব্যক্তির একটি কঠোর রায় হবে এটি আমরা প্রত্যাশা করছি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এটি আমরা প্রত্যাশা করছি ধন্যবাদ আমি শুরুতেই তৃতীয় মাত্রার দর্শক শ্রোতা এবং চ্যানেলাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা মাইমসিং আট ঈশ্বরগঞ্জের সকল জনগণের পক্ষ থেকে এই রায় বা এই অপরাধের বিষয়টা বেশ অনেক দিন যাবতই চলে আসতেছে এবং এই রায়গুলো বা বিচার হচ্ছে সেই বিচারের স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আমাদের থেকে শুরু করে ছাড়া দুনিয়াতেই বিভিন্নভাবে বিভিন্ন রকমের প্রশ্ন উত্থাপিত হয়েছে তবে এই রায় আগামীকালকে আজকে যে রায় হবে সেই রায়ের আমার মনে হয় যে সবাই রায়ের রায়ে কি হবে এটা সবাই আমরা আন্দাজ করতে পারি যে রায়ের ঘোষণা কি আসবে তারপরেও যে বিষয়টা যে যুদ্ধাপরাধীদের বিচার এটা কিন্তু সকলেই চাই আমরাও চাই আমাদের দলীয় প্রধান থেকে শুরু করে সকল পর্যায়ের বাংলাদেশের যারা আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাসী সকলেই আমরা চাই এই ধরনের অপরাধের বিচার এই ঘৃণিত অপরাধের বিচার অবশ্যই অবশ্যই হইতে হবে তবে যেটা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে সেই স্বচ্ছতার প্রশ্নে অনেক ধরনের অনেক যুক্তিতর্ক আছে সেই যুক্তিতর্ক আমরা বিভিন্নভাবে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা বিভিন্ন যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন বা আইনজীবীরা আছেন তাদের মাধ্যমে আমরা দেখতে পাই শুনতে পাই তা এখন দেখা যায় কালকে কি হয় তবে আমরা এটার পক্ষে বিপক্ষে না এবং এই যে রায়কে কেন্দ্র করে অর্থাৎ রায় ঘোষণার আগেই যে আজকে সকাল সন্ধ্যা হরতাল পবিত্র রমজান মাস সংযমের মাস মানুষ একটু সংযত হয়ে চলাফেরা করে এবং সেই হরতালকে সামনে রেখে গতকাল কিছু ভাঙচুর রোগী সংযোগের ঘটনা ঘটেছে সেটি সম্পর্কে আপনাদের বক্তব্য রাখি হরতাল বা এই ধরনের মানে কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য না তবে এই রমজান মাসে হরতাল কিন্তু আমাদের দেশেই প্রথম না অনেক আগ অনেক আগ থেকেই আমাদের সব দলই আমরা রমজান মাসে হরতাল কিন্তু আওয়ামী লীগ বিএনপি বা এই পর্যায়ে আমরা করে আসছি তো সেটা কিন্তু আমরা অভ্যস্ত না যে এটা ঠিক না রমজান মাসে অভ্যস্ত হবে অবশ্যই এটা রমজান মাসে এই ধরনের কর্মকাণ্ড আমাদের ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য বিশেষ করে রমজান মাসে সকলে রোজা রাখে বা দিন যাদের এই এমনিতেই আমাদের ঢাকা শহরের যে অবস্থা বিশেষ করে ঢাকা শহরের যে অবস্থা যানজটের এখন এই রমজান মাস শুরু হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যানজটের মাত্রা আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে তা এখন এই হরতালটা আমার মনে হয় যে এই বিচারটা তো বেশ অনেক দিন আগেই সম্পন্ন হয়েছে তা আমার মনে হয় যেটা যেটা আমার মনে হয় যে বর্তমান অবস্থায় আমার মনে হয় যে রমজান মাসে দেওয়ার এই আমার মনে হয় যে বিচারটা তো অনেকদিন আগেই শেষ হয়েছে যেটা আমরা অন্যান্য অন্যান্য আহ যারা বিচারের রায় হয়েছে তাদের ব্যাপারটা আমরা দেখছি যে বিচার শেষ হওয়ার কার্যক্রম শেষ হওয়ার অল্প দিনের মধ্যে আমরা রায় দেখতে পেয়েছি কিন্তু এই রায়টা অনেকদিন আরও দু একটা হয়তো বা এই মাসে আসবে এরকম আমরা কিছুটা হলো মানে এই ধরনের থেকে রক্ষা যে আমি হরতালের বিষয়ে একটু বলতে চাই সেটা হচ্ছে যে শাহিন ভাই শাহিন ভাইয়ের বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা বিষয় বলতে চাই শাহিন ভাই বলেছেন যে হরতাল রমজান মাসেও দেওয়া হয়েছে এর আগে অন্যান্য রাজনৈতিক দল দিয়েছেন তার উদাহরণ হিসেবে দৃষ্টান্ত হিসেবে উনি বলেছেন আওয়ামী লীগ বিএনপির কথা আমি প্রথমেই এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই কারণে যে আওয়ামী লীগের সাথে বিএনপি যেরকম তুলনা হবে না ঠিক একইভাবে আওয়ামী লীগ বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে জামাতি ইসলামের মতো একটা রাজনৈতিক দলের তুলনা করা ঠিক হবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি যে সকল রাজনৈতিক ইস্যুতে অতীতে হরতাল করেছে আর জামাতি ইসলামের যে যুদ্ধ অপরাধীদের বিচারের রায় যেটা আজকে ঘোষিত হতে যাচ্ছে সেই রায়টা কী হবে সেটাও কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না কারণ একটা বিচারিক প্রক্রিয়ায় রায় ঘোষিত হওয়া ঘোষণা না হওয়া পর্যন্ত সেই রায় সম্পর্কে অনুমান করে একটা হরতাল আহ্বান করে দিল এবং সেই হরতালকে নিয়ে গত সন্ধ্যায় যে পাঁচ সাতটি গাড়ি পুড়িয়ে দিল এবং যে ধরনের সহিংস এবং

সেই দাবিটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় আজকে লক্ষ্য করে দেখেন যে আজকে আমাদের দেশে দুঃখজনক ব্যাপার যে গোলাম আজমের মতো একজন যুদ্ধ অপরাধীদের পক্ষে অনেক নামি দামি লয়াররা কিন্তু কোর্টে গিয়ে তার পক্ষে অবস্থান নিয়েছেন এটা কিন্তু অন্য কোন দেশে হলে এভাবে যুদ্ধ অপরাধীদের পক্ষে এরকম বড় বড় লয়ার অবস্থান নিত কিনা আমি জানি না বা সামাজিকভাবে তাদেরকে হয়তো রাজনৈতিকভাবে বয়কট করতো কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ ব্যাপার কিন্তু আমি একটা বিষয় বিরোধিতা করতে চাই যে বিএনপি জামা বিএনপি আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জামাতি ইসলামের মতো একটা মানে দলকে তুলনা করা উচিত নয় এবং যুদ্ধ অপরাধের ইস্যুতে যে হরতাল আজকে তো হরতালটা তো আসলে আজকে জনগণের সমর্থন দিয়ে হরতাল হয় না আজকে এটা হরতালটা ভয়তালে পরিণত হয়েছে এই যে জনগণকে ভয় দেখিয়ে যে রাজনৈতিক কর্মসূচি করতে বাধ্য করা এইটার বিরুদ্ধে আমার মনে হয় যে দলমত নির্বিশেষে অবস্থানটা সেটি অবশ্যই হরতাল যে ভয়তাল সেটি অবশ্য ওই হোসেন মোহাম্মদের সাথে কাল থেকে কথা জাতীয় পার্টির এক নেতার মুখ থেকে বেড়েছিল আরেকটি প্রশ্ন যেটি আপনি বলছেন যে রাজনৈতিকভাবে সামাজিকভাবে বর্জনের কথা জানাচ্ছে কিন্তু কার্যত কি আওয়ামী লীগের কথাই যদি বলি আপনারা সেটি করছেন কিনা আমরা দেখলাম যে বিরোধী দলের বিরোধী দল বিএনপির ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল আওয়ামী লীগ নেতৃবৃন্দকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখানে যাবেন বলে একটি ধারণা দেওয়া হয়েছিল আবার তিনি জাননি এই বক্তব্য দিয়ে যে সেখানে যুদ্ধাপরাধীরা থাকবে কিন্তু আবার আমরা দেখি যে কোন কোন দূতাবাসের কোনো কোনো কর্মকর্তার বাসায় কিন্তু সেখানে জামাতও আছে আওয়ামী লীগের নেতারাও আছেন সেখানেও কিন্তু আপনি যেই দাওয়াতের কথা বলছেন সেখানেও কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা গিয়েছিলেন তারা জামাত প্রবেশ করার পরে তারা সেখান থেকে বের হয়ে চলে এসছেন আমার যতটুকু জানা আছে এবং আমরা কিন্তু রাজনৈতিক সামাজিকভাবে বয়কটের জন্য এই জন্যই বলছি কেন আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল যে আমরা যদি জনগণের সমর্থন পাই তাহলে আমরা যুদ্ধ অপরাধী বিচার করব। এটা নির্বাচনের পূর্বেই আমরা ঘোষণা করেছি এবং নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের নির্বাচনী ইশতেহার পূরণের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তার অংশ হিসেবেই কিন্তু আমরা এবং খুব দাবি করেছেন যে ভোটারদের একটা সিংহভাগ যেহেতু তরুণ এবং এই তরুণরা এই যুদ্ধাপরাধীদের বিচার চায় এবং চায় বলি যেহেতু আপনাদের অঙ্গীকার আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতা এনেছে এবং তার মধ্য থেকে তার একটা প্রতিফলন এই বিচারিক কার্যক্রম চলাকালীন গণজাগরণ মঞ্চ যেটি তরুণদের উদ্যোগে উদ্যোগে হলো এবং যেখানে লক্ষ লক্ষ মানুষ গেল কিন্তু সাম্প্রতিককালে যে ধ যেসব নির্বাচন স্থানীয় সরকারের হচ্ছে সেই নির্বাচনের ফলাফল যা বলছে তাতে দেখা যাচ্ছে যে আসলে সেই তরুণরাই মুখ ফিরিয়ে নিচ্ছে বা ভোটাররাই মুখ ফিরিয়ে নিচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে বিচারিক কার্যক্রম তো চলছে বিচারও আপনারা করছেন কিন্তু যারা অ্যানালাইসিস করছেন ফলাফলগুলো এবং এই পরাজয়ের আওয়ামী লীগের এই ভরাডুবির কারণ সেই কারণের মধ্যে এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে আসছে যে এইসব ইস্যু আসলে শেষ পর্যন্ত এই বিচারের ইস্যু এই গণজাগরণ মঞ্চের ইস্যু হেফাজতের ইস্যু এগুলোকে আওয়ামী লীগ বা সরকার যেভাবে ডিল করেছে সেটি আসলে ভোটাররা পছন্দ করেনি হ্যাঁ এটা হতে পারে এটা অসম্ভব কিছু না কারণ বিষয়টা হচ্ছে যে একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক দল যখন সরকার পরিচালনার দায়িত্বে থাকে তখন তো সেই রাজনৈতিক দলের যে সকল কর্ম পরিকল্পনা থাকে বা যে কার্যক্রমগুলো থাকে সেগুলো যে সঠিক সময়ে সব কিছু হয় তা কিন্তু না বা সব সময় যে সঠিক সিদ্ধান্ত গৃহীত করা যায় তাও না যদি তাই হতো তাহলে তো এই বাংলাদেশের তেইশ বছর ইতিহাসে প্রতিবারই কিন্তু সরকার বদল হতো না বা এই যে সরকারের যে বদল হতো হতো না একটা দলই তিনবার চারবার ক্ষমতায় থাকতো কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চে কিন্তু বিষয়টা ছিল ভিন্ন সেটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না আপনি লক্ষ্য করে দেখবেন গণজাগরণ মঞ্চর যে দাবিতে অনলাইন অ্যাক্টিভিস্টরা এসেছিলেন সেটা ছিল হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচারটাকে চূড়ান্ত পর্যায়ে রাখা সর্বোচ্চ শাস্তি বিধান করা মনে হয় এটির প্রতি মানুষের যে সাধারণ মানুষের যে সমর্থন ভালোবাসা প্রথম দিকে ছিল প্রথম 3 চার পাঁচ দিনে ছিল এখন এসে সেই জায়গায় আছে না সেই জায়গায় মানে কেউ কেউ তো মনে করেন বরং উল্টোটা তৈরি হয়েছে সেই জায়গায় মোটেও নাই কারণ বিষয়টা হয়েছে আপনি লক্ষ্য করে দেখবেন যে যে কোনো আন্দোলন সেটা গণ আন্দোলন হোক সামাজিক আন্দোলন হোক রাজনৈতিক আন্দোলন হোক সেই আন্দোলনটা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যখন এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায় সেই সময়টা কিন্তু তারা যারা নেতৃত্বে থাকে তাদের কিন্তু গুরুদায়িত্বটা পড়ে যে কোন দিকে সেই আন্দোলনটাকে নেবে আমরা যদি আমাদের বাংলাদেশের ইতিহাসটাকে পর্যালোচনা করি বাহান্ন একাত্তর কিংবা নব্বই সেই সময়ে যখন যখন ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধ কিংবা নব্বইয়ের গণ আন্দোলন তখন যে একটা চূড়ান্ত রূপে গিয়েছিল তখন যে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল ছাত্র দল ছাত্রলীগ ছাত্র মৈত্রী জাসদ সব মিলিয়ে ছাত্র ইউনিয়ন তারা যে পরিণত নেতৃত্ব পরিচয় দিয়েছেন সবগুলো আন্দোলন কিন্তু ছাত্র এবং যুবরা নেতৃত্ব দিয়ে সঠিক একটা জায়গায় পৌঁছে দিয়েছেন কিন্তু গণজাগরণ মঞ্চের ক্ষেত্রে যেটা হয়েছে এখানে যখন আন্দোলনটা চূড়ান্ত রূপে গিয়েছে সেখান থেকে একটা দিক নির্দেশনার প্রয়োজন ছিল এই যে লক্ষ লক্ষ মানুষ তখন গণজাগরণ মঞ্চকে সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেন ঠিক সেই সময়ে যে নেতৃত্বটা দেওয়া পরিচয় ছিল সেই নেতৃত্বটা আমি মনে করি যথাযথ ছিল না বলেই আজকে এই গণজাগরণ মঞ্চের একটা চূড়ান্ত আন্দোলনের যে ফসলটা সেটা কিন্তু সঠিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে যেরকমভাবে আমাদের পাওয়া উচিত ছিল সেটা আমরা পাইনি বিধায় আছে কিন্তু আমাদের একটা রাজনৈতিক দারুণ একটা আমি 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 মনে করি যে যে বললাম যেটা যে একটা আন্দোলন আপনি যখন একটা প্রচন্ড শক্তি আপনি হাতে পাবেন তখন কিন্তু আপনি সেটাকে কিভাবে হ্যান্ডেল করবেন সেই রকম ক্যাপাবল লিডারশিপ যদি না থাকে তখন কিন্তু অবশ্যই সেটা অনেক সময় নিজের ক্ষতি করতে পারে তা আমি মনে করি যে এটা রাজনৈতিক দলের কোনো ব্যানারে ছিল না এটা একটা সামাজিক বা গণ আন্দোলনের রূপ নিয়েছিল কিন্তু সেটাকে নেতৃত্ব দিয়ে যে সঠিকভাবে এই নেতৃত্বের দুর্বলতার কারণে আমরা এখানে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু ঠিক মুহূর্তেই এটাকে যখন কাউন্টার করা হলো হেফাজতে ইসলামের নামে কৌমি মাদ্রাসার সহজ সরল ছাত্র এবং শিক্ষকদেরকে নিয়ে যে রাজনৈতিক খেলাটা হলো সেখানে কিন্তু আমাদের সাধারণ ধর্মপ্রাণ কিছু মাদ্রাসার তরুণ কিশোর শিশুরা তারা কিন্তু ব্যবহৃত হয়ে গেল এবং এটা কিন্তু আমাদের সামাজিক এবং ধর্মীয়ভাবে রাষ্ট্রীয় রাজনীতিতে একটা দারুণ ক্ষত সৃষ্টি করলো এই যে ভুল বুঝাবুঝির শুরু হলো এবং রাজনৈতিক খেলার মধ্যে তারা যে গুটিতে পরিণত হলো এটি কিন্তু আমাদের মারাত্মক একটা বিপর্যয় সৃষ্টি করেছে এবং আজকে দেখেন হেফাজতে ইসলামকে যখন বলা হলো অরাজনৈতিক একটি সংগঠন এবং সকল ইসলামিক দলগুলি একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা লক্ষ্য করলাম পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের সভাপতি সাধারণ সম্পাদকদেরকে দিয়ে একটা ব্যানার দিয়ে বারবার একটা নির্দিষ্ট দলের বা একটা জোটের পক্ষে তাদেরকে দিয়ে কথা বলানো হচ্ছে আমরা এইটার ব্যাপারে দারুণভাবে মানে আতঙ্কিত এবং আশঙ্কিত কারণ আমরা চাই এই বাংলাদেশটাকে আমরা প্রগতির পথে উন্নয়নের পথে নিয়ে যেতে চাই ঠিক বিয়াল্লিশ বছর পরে এসে যে আধুনিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বা বিএনপি নিজেদের অবস্থান তৈরি করা কথা ছিল একটা আধুনিক রাষ্ট্র বানানোর জন্য সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আওয়ামী লীগ হোক বিএনপি হোক যে কোনো একটা রাজনৈতিক দলকেই তো গণতান্ত্রিক প্রক্রিয়া দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব নেওয়ার মতো আমি আবারও বলছি সেই দায়িত্ব নেওয়ার মতো আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক বাংলাদেশ গড়ার জন্য রাজনৈতিক দলগুলিকে যেভাবে তৈরি হওয়ার দরকার ছিল সেখানে কিন্তু আমাদের মারাত্মক ঘাটতি রয়েছে যেটি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দারুণ একটি হুমকি হতে পারে কারণ মিশরের কিন্তু একটা সাম্প্রদায়িক সাম্প্রতিক একটা আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে যেটা বললেন যে হরতাল হরতাল অবরোধ বা এই ধরনের কর্মসূচির আমাদের গণতান্ত্রিক অধিকার আর এই অধিকারটা যারা এখন জামাত একটা নিবন্ধিত দল স্বীকৃত দল সংসদে তাদের প্রতিনিধিত্ব আছে সংসদে তাদের প্রতিনিধিত্ব আছে তাদেরকে আমরা সংসদে জায়গা দিচ্ছি কথা বলতে দিচ্ছি সব কিছু করতে দিচ্ছি এখন তারা তারা কিন্তু হরতাল অবরোধ কিন্তু তারা কখনোই এককভাবে করেন না ইদানিং করছেন এর আগে কিন্তু আওয়ামী লীগের সঙ্গেও তারা হরতাল করছেন বিএনপির সঙ্গেও করছেন মানে আওয়ামী তাদের সঙ্গে একত্রিত হয়ে ছিয়ানব্বইতে আন্দোলন সংগ্রাম করেছেন এখনও করছেন বিএনপির সাথে বিএনপির সাথে তারা জোট আছে আমাদের কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডে তারা তাদের মতো ভিন্ন ই করছে যে সেই জন্য আমি বলতেছি যেটা যে হরতাল করাটা এটা গণতান্ত্রিক অধিকার সেটা যে কারণে হোক তাদের কারণে তারা হয়তো করতে পারে সেটাকে মানে অগণতান্ত্রিক বলা যাবে না কিন্তু হরতালের নামে সহিংসতা এটা কখনোই গ্রহণযোগ্য না দ্বিতীয়ত যেটা উনি ইফতার পার্টির কথা বললেন যে গতকালকে আমাদের যেটা পরশুদিন আমাদের এই যে ইফতার গেল গত পরশু দিন সেখানে ওনাদের নেতৃবৃন্দরা গিয়েছিলেন আমি আমি দেখি নাই বা ওনারা জান নাই তো ওটা কারণটা যে এটা দেখানো হয়েছে যে জামাত ওখানে জামাতকে কেন বলা হইলো জামাত আমাদের সঙ্গে অ্যারলাইন্স আমাদের সঙ্গে তাদের ভোটের রাজনীতি জোট একটা আমাদের আঠারো দিলো জোট কিন্তু তা তাদের কাজেই তারা কিন্তু বিভিন্নভাবে বিতর্কিত করেন যেটা এই যে আপনি একটু আগে বললেন বা আমরাও কিছুদিন আগে দেখলাম যে একজন বিদেশি দূতাবাসের ওখানে তাদের সঙ্গে একটা আমাদের একজন মাননীয় উপদেষ্টা এবং জামাতের শীর্ষস্থানীয় নেতা নেতৃবৃন্দরা তারা এখানে আলোচনা করছেন সেখানে কিন্তু জামাত নিষিদ্ধ না বা জামাতকে ওখানেই করা যাবে না এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা এই যে কাদের মোল্লার রায় নিয়ে আজকে যেটা আপনি বললেন যেটা ওই আমাদের গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চ কালে কাদের মোল্লার রায়ের পরের থেকেই গণজাগরণ মঞ্চ সৃষ্টি হলো আর উনি যেটা বলছেন যে এটা এটা অরাজনৈতিক কিন্তু অরাজনৈতিক কিনা সেটা আমরা টেলিভিশনের মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে লাইভ ফুটেজের মাধ্যমে সেটা আমরা দেখতে পেয়েছি যে তাদেরকে কিভাবে লালন পালন করা হয়েছে কিভাবে তাদেরকে কি বলা হয়েছে কি করা হয়েছে খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদেরকেই করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক ধরনের পৃষ্ঠপোষকতা বা মৌখিকভাবে তাদেরকে সমর্থন দেওয়া সব ধরনের সমর্থনই তারা পেয়েছে এখানে আপনার আরেকটা বিষয় যেটা যে হেফাজতের ছোটো ছোটো বাচ্চাদের যে দ্বিধাবিভক্তির ব্যাপারটা এখন দেখেন এখানে অনেক বিষয় আছে যারা ধর্ম পালন করেন মাদ্রাসায় লেখাপড়া করেন তাদের বাবা মারা বা শিক্ষকরা এক ধরনের মানে চিন্তাধারায় তারা আছে আর আমাদের যারা গণজাগরণ মঞ্চে ওখানে যখন দেখলো ছোটো ছোটো বাচ্চারা দুই বছর তিন বছরের বাচ্চারা ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই করতেছে সেখানে যখন মাদ্রাসা পড়ে যে ছেলেটা সেই ছেলেটার ভিতরেও কিন্তু একটা জাগরণ আমার মনে হয় যেটা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি তার ভিতরেও একটা জাগরণ হয়েছে বা এটা এটার পিছনে কাজ হইতে পারে কারণ আমার এই ছোটো বাচ্চা তো ফাঁসি চাই ফাঁসি চাই বোঝার কথা না কিন্তু তাকে তো আমরা বুঝাইছি যে ঠিক সেভাবে এখানে হেফাজতের এখানেও এটা হয়েছে এইভাবে দেশকে একটা বিভক্ত করা হয়েছে এবং এটা সম্পূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দরা সমস্ত কিভাবে নিয়ন্ত্রিত হয়েছে কি হয়েছে সমস্ত কিছু আমরা আপনাকে মনে হয় যে এই যে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো হয়ে গেল এই নির্বাচনের ফলাফল নির্ধারণে এইসব বিষয়ে ভূমিকা রেখেছে দেখেন হেফাজতকে হেফাজতের সৃষ্টি তো সেদিন এর আগে কিন্তু চট্টগ্রামে আমাদের ইলেকশন হয়েছে হেফাজত তখন কিন্তু সৃষ্টি হয় নাই সেখানেও কিন্তু এক লক্ষ ভোটের ব্যবধানে কিন্তু আমাদের এই চোদ্দ দলীয় মহাজোটের প্রার্থী কিন্তু হেরেছে তারপরে আসেন আপনি কুমিল্লা কি কারণ মনে হয় আপনার কাছে কি কারণ সেখানে আমি বলতেছি কুমিল্লাতে সেখানেও কিন্তু হেরেছে আপনার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী হেরেছে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী বা দলের সমর্থিত প্রার্থী হেরেছে আপনার খুবই এই রংপুরে আসেন রংপুরেও কিন্তু সেই একই অবস্থা

সর্বোপরি যেটা ওই যে হেফাজতের কথা বললেন যেটা এখানে আমরা রিসেন্টলি যেটা শেষ হয়ে গেল গাজীপুরের ইলেকশন সেখানেও কিন্তু দেখলাম যে দুই প্রার্থী কিন্তু হেফাজতের সমর্থন দাবি করতেছে কিন্তু হেফাজতকে বলতেছি একটা কিন্তু দেখা গেল এখন এখানে যে বিষয়টা হচ্ছে এটা আপনি আমি মনে করি না যে হেফাজত তো অবশ্যই একটা ফ্যাক্টর হেফাজতে যারা আছে তারা তো আলমা বা এই ধরনের তাদের যে তাদের। হেফাজতের যে স্প্রিটটা গত কিছুদিন আগে যেটা আমাদের এই ঢাকাতে রাতের অন্ধকারে সমস্ত লাইট বাতি বন্ধ করে দিয়ে যে ঘটনা ঘটানো হলো সেটার থেকে তাদের ভিতরে একটা আমার মনে হয় যে একটা আমি বলছি যে যে এই ফলাফল যেটি আমি বলছি সেটা যে বাড়তি উদ্দীপনা তাদের ভিতরে কাজ করতেছে এবং আমাদের বাংলাদেশের এখন সাধারণ জনগণের ভিতরে যারা আঠারো দলীয় সমর্থিত সেটা তো আসি হেফাজত তারা বলতেছে বা আমরাও বলতেছি এটা নির্ মানে নির্দলীয় একটা সংগঠন বা তাদেরও একটা অনেক বড় একটা অংশ আছে এখানে ভোটার তো সেটা পাশাপাশি আমার মনে হচ্ছে যে এখন যেটা যেখানে ইলেকশন হইতেছে বা যা আমার দৃষ্টিতে আমি মোটামুটি গাজীপুর বলেন বা অন্যান্য জায়গা তো কম বেশি যাওয়া আশা করেছি সেখানে যেটা দেখলাম মানুষের ভিতরে এই চোদ্দ দল অর্থাৎ আওয়ামী লীগের নামটা শুনলেই মনে হয় যেতে হবে কারণটা হচ্ছে যে সার্বিকভাবে দেশের পরিস্থিতি এই আপনার ওই যে টেন্ডারবাজি থেকে শুরু করে সন্ত্রাসী চাঁদাবাজি গুম হত্যা নির্যাতন এই আপনার দুর্নীতি যে পদ্মা সেতু হলমার্ক আপনার ডেস্টিনি এই আপনার বিসমিল্লা গ্রুপ সর্বোপরি যেটা আসছে যেটা আপনার বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা এইগুলো নিয়ে মানুষের ভিতরে কিন্তু একটা ব্যাপক একটা রিয়াকশান প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটার বিরুদ্ধে এখন আমার মনে হয় যেটা যে এই আওয়ামী লীগের কথা শুনলে মানুষ এখন নেগেটিভ হয়ে যাচ্ছে জেনা পালক জি একটা বিষয় বলতে চাই যে শাহিন ভাই বলছিলেন যে চট্টগ্রামে তখন হেফাজতে ইস্যু ছিল না কিন্তু তখনও তারা জিতেছেন তার মানে এই সাম্প্রদায়িক পাঁচটা সাম্প্রতিক সময় এখানে আর না উনি বলছেন কিন্তু আমি একটা জিনিস মনে দিতে চাই আহ হলমার্ক পদ্মা বা শেয়ার মার্কেট এই এই তিনটা ইস্যুও তো কিন্তু চট্টগ্রাম ইলেকশনের সময় তখন কিন্তু এটা তৈরি হয়নি না ছিল ছিল শেয়ার বাজার তো দশ সাল থেকেই ছিল

করেছেন এই শব্দই কিন্তু ঘুরে ফিরে বারবার মানে আমাদের বিরুদ্ধে উচ্চারিত হচ্ছে এবং চট্টগ্রামের নির্বাচনে কিন্তু আপনার হলমার্ক পদ্মা সেতুর এই যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে চুক্তি ভেঙে যাওয়া এগুলো কোনো কিন্তু ইস্যুর সৃষ্টি হয়নি এখানে আমি বলতে চাই যে হ্যাঁ অবশ্যই এই পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের কিছু ধর্মীয় আমি এখানে কোনো নির্দিষ্ট সংগঠনের কথা বলবো না ধর্মীয় উস্কানি কিছু অপপ্রচার এগুলো কাজ করেছে আমাদের বিরুদ্ধে আমাদের দলের ভেতরকার যে বিষয়টা এটাও আছে এবং আপনি দেখবেন যে যেই ভোট কেন্দ্রে যে কাস্টিং ভোটের যে পরিমাণটা সেই পার্সেন্টেজও কিন্তু অনেক কম এবং এই ক্ষেত্রে আমরা যেগুলো উপলব্ধি করার চেষ্টা করছি কেন একটা রাজনৈতিক দল হিসেবে তো আমরা যেরকম আমরা দুই হাজার আটের বিজয় থেকে আমরা শিক্ষা নিয়েছি ঠিক একইভাবে এই সাম্প্রতিক সময়ের প্রত্যেকটি নির্বাচনে আমরা পরাজিত হয়েছি এবং বিপুল ভোটের ব্যবধানে এখান থেকেও আমরা শিক্ষা গ্রহণ করছি এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু ওঠানামা আছে জোয়ার ভাটা আছে এবং সেখানে উত্থান পতন আছে দিন রাত আছে সব কিছুই কিন্তু একটার পর একটা কিন্তু অবশ্যই আমরা অপেক্ষা করি যে কোনটার পরে কোনটা আসবে প্রাকৃতিক নিয়মেও কিছু পরিবর্তন হয় কিন্তু আমি বলতে চাই যে একটা রাজনৈতিক দলের কিন্তু একটা স্ট্র্যাটেজি থাকে আমরা হয়তো চার বছর চার মাসে যে সকল বিষয়কে খুব একটা গুরুত্ব দিয়ে আমরা ভাবিনি যে এই সকল ইস্যুগুলি জনগণের কাছে অতটা গুরুত্ব পাবে না আমরা যেটা মনে করেছিলাম যে হয়তো বিদ্যুৎ উৎপাদন এই যে গতকালকেও আপনার ছয় হাজার ছয়শো মেগোয়াট আমরা ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন আমরা করেছি আজকে আপনি সেহের সময় বিদ্যুতের লোডশেডিং সেই পরিমাণ নাই সহনীয় পর্যায়ে আছে আজকে ইফতারের সময় বা তারাবির নামাজের সময় আজকে কিন্তু লোডশেডিং সহনীয় পর্যায়ে আছে আমাদের আজকে যদি তিন বছর আগে চিন্তা করি যেভাবে প্রত্যেকটা মসজিদে যেভাবে আপনার কি বলে জেনারেটর কেনার জন্য তহবিল সংগ্রহ করতে হতো আজকে কিন্তু আমাদের মসজিদে মসজিদে সেই রকমভাবে জেনারেটর কেনার দিকে কিন্তু নজর নাই কারণটা হচ্ছে যে আমরা বিদ্যুতের যে উৎপাদনটা দ্বিগুণ বাড়িয়েছি এটি আমাদের বড় একটা চ্যালেঞ্জ ছিল কারণ বিদ্যুৎ তো শুধুমাত্র আমাদের হাউসহোল্ডে বিদ্যুৎ সরবরাহ করার জন্যে না পুরা অর্থনীতি এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নের জন্যই সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বিদ্যুৎ সেটা আমরা করেছি ঢাকা রাজধানী থেকে শুরু করে গ্রাম পর্যায়ের অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক যেই বেষ্টনী নিরাপত্তা বেষ্টনী এর মধ্য দিয়ে যে দারিদ্র দরিদ্র দরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনা এবং উত্তরবঙ্গকে মঙ্গামুক্ত করা এই যে কৃষকদেরকে সকল প্রয়োজনীয় কৃষি পণ্য সরবরাহ করা এই সকল ক্ষেত্রে আমাদের সাফল্যগুলি আপনার সাম্প্রতিক সময়ে এই তিরিশ সেকেন্ডে এই পাঁচটা শব্দ দিয়ে আমাদেরকে ম্লান করে দেওয়ার চেষ্টা করেছেন এবং পাঁচটা সিটি কর্পোরেশন আপনার সফল হয়েছেন এ ব্যাপারে অবশ্যই আমরা এটা স্বীকার করতে বাধ্য যে আপনাদের রাজনৈতিক অপকৌশলগুলি সফল হয়েছে এবং আমাদের যে সকল বিষয়ে বিশ্বাস ছিল আস্থা ছিল যে সকল বিষয়ের ওপরে আমরা জনগণের কাছে ভোট আহ্বান করেছি ভোট দাবি করেছি সেগুলো বিষয়ে খুব একটা জোরালো হিসেবে আমরা জনগণের সামনে তুলে ধরতে পারিনি উল্টো দিকে যেটা হয়েছে যে আপনাদের পক্ষ থেকে যে ধর্মীয় উস্কানি কিংবা এই সকল অপপ্রচারগুলি আপনারা সেগুলো প্রতিষ্ঠিত করতে পেরেছেন ফলে আপনারা জনগণের পক্ষ থেকে আপনাদের প্রতি সমর্থন আপনারা আদায় করতে পেরেছেন তবে এইখান থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করেছি এবং আগামী জাতীয় দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যে নতুন চিন্তা চেতনা এবং পরিকল্পনা আগাবে তাতে আমি বিশ্বাস করি যে আমাদের যে আত্ম উপলব্ধি আমাদের আত্মসংশোধন এবং আমাদের যে আত্মসমালোচনার মধ্য দিয়ে আমরা আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে চাই এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনি লক্ষ্য করে দেখবেন যে দুই হাজার আটের যখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভোটটা হয় সেখানেও কিন্তু দ্বিতীয়বার যখন বাড়া গাওয়া ডেমোক্রেটিক পার্টি যখন নির্বাচনে যায় ঠিক তার দুই তিন মাস আগেও কিন্তু সব জরিপে কিন্তু উনি পিছিয়েছিলেন কিন্তু সেই রাজনৈতিক প্রজ্ঞা এবং তার সেই প্রচার প্রচারণা এবং তাদের পরিকল্পনা দিয়ে তারা কিন্তু সেটাকে ওভারকাম করেছিলেন এবং সেই নির্বাচনে কিন্তু ডেমোক্রেটিক পার্টি বিজয়ী হয়েছিল এবং বাড়াগ বিজয়ী হয়েছিলেন তো আমরা অবশ্যই যেহেতু সাম্প্রতিক সময় পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত ওবামাকে আমরা যুক্তরাষ্ট্রের ক্রাইসিস সমাধানের জন্য যেভাবে অপজিশন ইভেন ইলেকশনের পিরিয়ডেও যেভাবে কাছে টেনে নিতে দেখেছি বা তাদের সঙ্গে শেয়ার করতে দেখেছি আপনাদের মধ্যে তো সেই ঔদার্য বা সেই অ্যাটিচিউডটা আমরা লক্ষ্য করি না না আমরা আমরা তো এখানে আপনি লক্ষ্য করে দেখেন যে মানুষ তো এগুলো কাউন্ট করে হ্যাঁ অবশ্যই কাউন্ট করে আপনি 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 কতটা উদার হচ্ছেন আপনি কতটা উন্নতি বিবেচনায় নিচ্ছেন আপনি যদি দেখেন যে আজকে আজকে আপনার সংসদের যে গণতান্ত্রিক চর্চা জুন এবং জুলাই এই এই দুইটা মাসের যদি আপনি সংসদের গতি প্রকৃতির দিকে একটু লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে সরকারি দলের পক্ষ থেকে যে উদারতা দেখানো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তার চেয়ারে বসে সংসদ নেতা তার সম্পর্কে যে সকল কটুক্তি এবং যে সকল সমালোচনা করা হয়েছে বিরোধী দলের এমপিদের পক্ষ থেকে

যেটি তারা কিন্তু স্ট্রেইট কথা পছন্দ করে এবং দেশের যারা তরুণ প্রজন্মেদের সংখ্যা বেশি তারা পুরনো জিনিস ঘাটতে চায় না তারা জানতে চায় বর্তমানে আমরা কি করছি ভবিষ্যতে আমরা কি করতে চাই তো আমি এখানেই থাকতে চাই আমরা দুই থেকে দুই সাল পর্যন্ত যদি এগুলো ফিরিস্তি দিই আপনার দশটা কস্ত্র জঙ্গি মানে আপনার বাংলা ভাই আপনার ধরেন যে একুশে আগস্ট ঠিক আছে তারপরে আসরুল্লাহ মাস্টারের কিলিং শাহাম এস কিবরি আমার নাটোরের মমতাজ উদ্দিন এগুলো কিন্তু বলে শেষ করা যাবে না দুর্নীতি সন্ত্রাসীটাকে রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয় করা হয়েছে আর আমাদের ক্ষেত্রে কি হয়েছে বিশ্বজিৎ সন্ত্রাসী সে ছাত্রলীগ করুক যুবলীগ করুক যেই করুক যে ঘটনাটা ঘটিয়েছে যখনই আমাদের বিষয়টা সরকারের মানে নলেজ এসছে সাথে সাথে কিন্তু সেই বিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের চার্জ গঠন করা হয়েছে সরকার এখন দ্রুত সেই বিচারের রায় কার্যকর করার পথে আছে লিমনের বিষয়টা হ্যাঁ আপনারা বলবেন যে অনেক হয়েছে পা আমরা পারবো না আমাদের সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী এজেন্সি দুই একজন কতিপয় ব্যক্তির কারণে আমাদের যেটা সময় হয় সংসদের মধ্যে তিনশো পঞ্চাশ জনের মধ্যে দুজন কটুক্তি করে সব সংসদ সদস্যকে জনগণ গালি দেয় আমাদের সাংবাদিকদের মধ্যে হয়তো দুইজন হলুদ সাংবাদিকতা করে গোটা সাংবাদিকতা মানে পেশার অপমান হয় ঠিক একইভাবে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিকাংশ অফিসার কিন্তু ভালো দু একজনের এই অপতৎপরতার কারণে পুরো দায়ভান্বিত হয় লিবনে পা আমরা ফিরিয়ে যেতে পারিনি কিন্তু আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রালয়ের মধ্য দিয়ে মাধ্যমে লিমনের বিরুদ্ধে দুটো মামলা কিন্তু আমরা প্রত্যাহার করেছি হ্যাঁ আপনারা এর জন্য সমালোচনা করতে পারেন আমরা সেই সমালোচনা সহ্য করার ক্ষমতা রাখি কারণ সমালোচনা সহ্য করাটাই হচ্ছে গণতান্ত্রিক চর্চার সবচেয়ে বড় দৃষ্টান্ত এই ধরনের আমরা আরও পজিটিভ দৃষ্টান্ত এই অল্প সময়ে যদিও তিন মাস বা পাঁচ মাস আছে অনেকেই সমালোচকরা বলছেন যে এই অল্প সময়ের মধ্যে আওয়ামী যদিও চায় তাহলে তাদের পরিবর্তন আনা সম্ভব কিনা আমি বিশ্বাস করি যে জননেত্রী শেখ হাসিনার যে দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা এবং উনার দেশপ্রেম এবং উনার সাহসিকতা এবং উনার তীক্ষ্ণ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে উনি আওয়ামী লীগকে ঢেলে সাজাবেন সরকারকে ঢেলে সাজাবেন এবং আমাদের আত্মসংসদের মধ্য দিয়ে এই অল্প সময় হলেও আমরা জনগণের সামনে আমাদের পরিবর্তিত রূপে আমরা আবির্ভূত হব এবং জনগণের আস্থা আমরা অর্জন করবো এবং বিএনপি যে ভীতিকর অবস্থা আওয়ামী লীগের বিকল্প কখনোই

পদ্মা সেতু কেলেঙ্কারি ওখানে চুরি করে খাওয়া সেটা হলো এক জনগণের টাকাই তো বিদ্যুতের আপনি কথা বলে তো আমি কথা বলতে না বিদ্যুতের দাম এই পর্যন্ত কয়বার বাড়িয়েছেন এই সাড়ে চার বছরে সেই তুলনা বিদ্যুৎ আপনি বলতেছেন যেটা হয়তো ঢাকার শহরে একটু উন্নত কিন্তু গ্রামে কিন্তু সেটা না। ব্যবস্থা হয়েছে গ্রামে কিন্তু সেটা নাই কৃষক শেচ ব্যবস্থা 300 টাকার শেয়ার সার কিনতেছে 1000 টাকায় তার ধানের মূল্য পাচ্ছে না তার পনের মূল্য পাচ্ছে না আজকে ভোট আপনাদের বিরুদ্ধে যাচ্ছে কেন এই সমস্ত সেটা শেচার জন্য মানুষ দেন না আমাদেরকে সেটা সেটা আমাদেরকে প্রত্যাখ্যান করছেন সেটা তো আমি আপনার সঙ্গে দিমত করছি না সেটা তারপরে আপনি বিদ্যুতের গতকাল माननीय প্রধানমন্ত্রী কালকে শুনলাম যে উনি বিদ্যুৎ বন্ধ করে দিবেন এত কিছু করে লাভ নেই দুই তিন দিনের জন্য বন্ধ করে দিবেন আমি আপনি আরেকটা যেহেতু আপনি ওবামার কথা বলছেন আপনাকে একটু শরণ কুরিয়ে দেই কারণ আপনারা এখন একটু বেটার পজিশনে আছেন যে ওখানে কিন্তু ওবামার ক্ষমতা অনেক সীমিত অনেক সীমিত এবং ক্ষমতার একাধিক কেন্দ্র কিন্তু নাই যেগুলো বাংলাদেশে আমরা বিভিন্ন সময় আপনাদের সময় দেখি উন্নতর সময় দেখি সেগুলো কিন্তু নেই তো আমি বললাম যে এখন ওবামা ওবামার সঙ্গে আমাদের বা আমেরিকার সঙ্গে আমাদের তুলনা করলে যেখানে যেখানে তুলনা এগুলো সঙ্গে আমাদের তুলনা করা কোনো লাভ নাই কারণ ওই ধরনের ওদের দেশে এই ধরনের কর্মকাণ্ড আমাদের মত এত করণ সন্ত্রাস জি দাদাবাজি টেন্ডারবাজি এখন তো অনেক বড় বড় লোকেরাই বলতেছে আমি লিখি আপনার এখানেও বসেও বলে গেছে আমি দেখলাম কয়েকদিন আগে माननीय একজন সাবেক মন্ত্রী উনি

সেই কেবিরিয়া সাহেবের সেই চার্জশিট কিন্তু প্রত্যাখ্যান করছে তারা অর্থাৎ এখানে আপনারা এই বিচার চান না এই বিচার চান না আপনার সাগর রুনির মতো আপনাদের আমাদের এত একটা নাম করা যারা এই প্রমিনেন্ট ফিগার ছিল আমাদের এই মিডিয়ার তাদের বিচার নিয়ে আপনারা এই পর্যন্ত কোনো শব্দ নাই কি ফরেনসিক পাঠাইছেন কোথায় এখন আর খবর নাই আপনি বিশ্বজিৎের কথা বলতেছেন এটা বাধ্য হয়েছে এই চ্যানেলগুলার চ্যানেলগুলার কারণে বাধ্য হয়েছে কেউ না কিন্তু পরবর্তীতে দেখা গেল তাদেরকে বাধ্য দিচ্ছে এবং আমি এই জন্য আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া দের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই যে এই কাজগুলো করতে বাধ্য করছেন যে এই সরকারের এই মানে অপকর্মগুলো এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি যদি এখানে ভোটের ব্যাপারে আসেন জনগণ কিন্তু জনগণ কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা আমার মনে হয় যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি জনগণ কিন্তু আপনার সবচেয়ে বড় যেটা চায় আমি মনে করি আমি যে আমার সাধারণ মানুষের কাছ থেকে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে তারা চায় একটা সুন্দর দেশ

শান্তিপূর্ণ উন্নয়নমুখী এটি সুন্দর দেশ গড়ার জন্য আপনারা তো 30 বছর ছিলেন এই বাংলাদেশের সরকার পরিচালনার দাইতে তার মধ্যে কি আপনারা দুই একটা উদাহরণ দেখাতে পারবেন আমার মনে হয় যে আপনাদের পক্ষে একটা দুইটা দৃষ্টান্ত দেখানো সম্ভব নয় কিন্তু আমাদের পক্ষে ভুরি ভুরি দৃষ্টান্ত দেখাতে পারব আমাদের পক্ষে এইটুকু অন্তত পক্ষে আমাদের আত্মবিশ্বাস যে আমরা জনগণের জন্য যখনই সুযোগ পেয়েছি বিদ্যুৎ বলেন কৃষি বলেন গঙ্গার পানি চুক্তি বলেন পার্বত্য শান্তি বলেন আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ভাবমূর্তি উন্নয়ন বলেন জঙ্গি দমন বলেন সব জায়গায় কিন্তু আন্তর্জাতিক সমুদ্র সীমায় আমাদের অধিকার বলেন সেগুলো কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেয়েছি আমি মুক্তিযুদ্ধ ভাষার কথা বাধি দিলাম দেশ স্বাধীন হওয়ার পর আর আমি শেষ করতে চাই যেটা দিয়ে সেটা হচ্ছে যে হ্যাঁ এটা সত্যি আমাদের দেশে বাধা আছে অনেক কিন্তু বাধা পেরুবার জন্য যে শক্তিটা প্রয়োজন এটা আমাদের রাজনৈতিক ঐক্যটা বড় প্রয়োজন আস্থাটা প্রয়োজন বিশ্বাসটা প্রয়োজন আজকে কিন্তু আপনি একটা হাত দিয়ে কিন্তু একটা শরীর শক্তিশালী কিন্তু হতে পারে না দুটো হাত লাগে তো আমি যদি মনে করি যে সরকারি দল ডান হাত তাহলে বাম হাত হচ্ছে বিরোধী দল তো গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা চাই যে যখন এই রাষ্ট্রের এই দেহটা যখন দুইটা হাত শক্তিশালী হবে সরকার এবং বিরোধী দল তখন এ দেশটা অনেক বেশি দ্রুত এগিয়ে যাবে তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন সহযোগিতা বিরোধী দল মাননীয় 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 বিরোধী দলের এই এই প্রথম বাংলাদেশের গণতন্ত্র দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা আপনারা লিখতে পারেন লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই জিপে বক্স দুই চার তিন ঢাকা এক হাজার যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি আর তৃতীয় ডট কম ওয়ান সিক্স টু ফাইভ এইটে এস এম এস করতে পারেন এবং এস এম এস করবার সময় টিএম লিখে স্পেস দিয়ে আপনার মতামত দেবেন এবং ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে তৃতীয় মাত্র জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয় মাত্রা ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ তৃতীয় মাত্রা টুইটার ডট কম স্ল্যাশ তৃতীয় এম এবং ইউটিউব ডট কম স্ল্যাশ তৃতীয় মাত্রা আর আপনি আপনাদের মতামতী আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখবার আমন্ত্রণ রইল আর তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি আপনার মোবাইল ফোন থেকে শুনতে পারবেন ওয়ান সিক্স টু ফাইভ এইটে ডায়াল করে অর্থাৎ তৃতীয় মাত্রার সর্বশেষ পর্বটি এবং পুরনো পর্বগুলো শুনবার জন্য ডায়াল করুন ওয়ান সিক্স টু ফাইভ এইটে বি সান্নুল কবি শাহিন এবং বিশ্বের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই দশক মূল্যে দুই নেতা নানা বিষয় নিয়ে বিতর্ক করল একেবারে শেষ প্রান্তে সে একমত হয়েছেন যে দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে এবং সেটি সবাই চান এবং সেটি চাইতে চাইলে আমরাও দেখতে চাই যে ওনাদের মধ্যে অন্তত এই বিষয়টি ঐকমত্য এই বিষয়টি সমঝোতা দেশের যেন কোনো ক্ষতি না হয় এরকম কোনো ক্রিয়াকর্মের সঙ্গে ওনারা যেন বা ওনাদের দলগুলো যেন সম্পৃক্ত না হন তবে আজকের দিনে যেটি যাওয়া সেটি হচ্ছে যে আজকের দিনটি বাংলাদেশের মানুষের জন্য যেন শান্তিতে কাটে কেননা একটি মামলার রায়কে ঘিরে একটি হরতাল এবং সেই হরতালকে ঘিরে কোনো ধরনের উত্তাপ উত্তেজনা ভাঙচুর অগ্নিসংযোগ সেটি মানুষরা প্রত্যাশা করে না একইভাবে যদি কেউ এর প্রতিবাদে রাজপথে থাকেন এবং সেটি যদি গণতান্ত্রিক রীতিনীতি মেনে থাকেন তাহলে সেখানেও যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের যে আইনের নিয়ম নিয়মকানুন আছে বিধি বা নিষেধ আছে তার মধ্যে থেকে তারা যেন নিজেরা নিজেদেরকে নিবৃত্ত করেন নিজেদেরকে সংবরণ করেন কোন ধরনের নিপীড়ন নির্যাতনমূলক কর্মকাণ্ড বা উস্কানিমূলক কর্মকাণ্ডে কোনো পক্ষেই যেন প্রবৃত্ত না হন সেটি আমাদের প্রত্যাশা থাকবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা